নিজের কর্মক্ষেত্রে আরও এক ধাপে গিয়ে অসুস্থ প্রবীণদের সেবা দিতে মাঠে নামছে রোবট সোফিয়া। করোনা পরিস্থিতিতে এআই প্রযুক্তির ভাবনা থেকে এমনটি নিজেই জানিয়েছে সে। রোবটটির উদ্ভাবক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্সও ইঙ্গিত দিয়েছে অচিরেই এমন সেবামূলক কাজে দেখা মিলবে তার। মোবালিক করিমের রিপোর্ট। রোবট সোফিয়ার কথা হয়তো অনেকেরই মনে আছে। কথা বলে নানা অভিব্যক্তি প্রকাশ করে এই রোবট বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। বাংলাদেশ সহ বিভিন্ন দেশেও ভ্রমণ করেছে রোবটটি। এরপর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক বিভিন্ন প্রযুক্তিমূলক টকশোতেও দেখা মিলেছে তার। সম্প্রতি নিউ ইয়র্ক ফ্যাশন শোতে অংশ নেয় সোফিয়া। হাল ফ্যাশনের সাজে থাকা রোবটটি অনেকটাই ফ্যাশন সেলিব্রিটিও বনে যায়। কদিন আগে রোবট সোফিয়ার সঙ্গে কথা বলেছেন হ্যানসন রোবোটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হ্যানসন। সেটির একটি ভিডিও ফুটেজে প্রকাশ পায় তাদের সেই কথোপকথন। I want to make a difference in the world by আমার মতো সামাজিক যোগাযোগে সক্ষম রোবটরা অসুস্থ প্রবীণদের সেবা দিতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যেও আমি যোগাযোগে সহযোগিতা করতে পারি, রোগীকে ওষুধ দিতে পারি। হংকং এর প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্সের গবেষণাগারে এই কথোপকথনের মাধ্যমে রোবটটি ইঙ্গিত দিয়েছে শিগগিরই সে কাজে নেমে পড়বে, সেবা দেবে মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন রোবটটি নিজের কৃত্রিম বুদ্ধি থেকে এমনটা করতে পারে তা আগে ধারণা ছিল। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে 2021 সালের প্রথম ভাগেই সোফিয়া সহ তাদের উদ্ভাবিত চারটি রোবট বিভিন্ন জায়গায় কাজ শুরু করবে, আর বছরের শেষ নাগাদ এটি বাণিজ্যিক হারে উৎপাদন শুরু করা হবে। মুবাল্লিক করিম, মাই টিভি।